কলম্বিয়ার উঁচু এলাকায় অবস্থিত। এর রাজধানী বোগোটা। আমরা কলম্বিয়ার আতেরসিও পেলাদোস ব্যান্ড বোগোটায় থাকি। আমি বিথফেনের বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে তারা আমাকে বলেন যে তিনি একজন সমাজকর্মী ছিলেন। তিনি তার আওয়াজ তুলেছেন, তিনি গরিবের সহায় হয়েছেন, তিনি ধনীদের বিরুদ্ধে কথা বলেছেন, এমনকি তাদের বিরুদ্ধেও যারা তার কর্মজীবনে অর্থায়ন করত। তিনি অত্যন্ত প্রতিশ্রুতিশীল মানুষ ছিলেন। আমরা তার 250তম জন্মদিন উদযাপন করি এবং আশা করি যে যদি আমরা সবাই আরও সচেতন হই এবং পরিবর্তন করার চেষ্টা করি, আমরা আরও 250 বছর তার সঙ্গীত শুনে যেতে পারব। বিটোফেনের 250তম জন্মদিন উপলক্ষে তিয়াত্র কোলোনে আতেরসিও পেলাদোস ব্যান্ড একটি বিশেষ কনসার্ট করছে। 5টি গ্র্যামি মনোনয়ন পাওয়া ল্যাটিন আমেরিকার সবচেয়ে সফল ব্যান্ড এটি। 30 বছর ধরে আমরা নির্দিষ্ট সব থিম নিয়ে গান লিখে যাচ্ছি। পরিবেশ নিয়ে আমাদের গান রয়েছে, আদিবাসীদের জন্য আমাদের গান রয়েছে, আমাদের নারীবাদী এবং যুদ্ধবিরোধী গান রয়েছে। এগুলোই হলো আমাদের কাজের পরিসর। আতেরসিও পেলাদোসের পরিবেশ বিষয়ে কিছু প্রচারণামূলক গান রয়েছে। আমরা ক্যারিবিয়ানের জন্য একটি গান লিখেছিলাম, সেই গান থেকেই আমাদের অ্যালবামের নামকরণ করা হয়েছিল ক্যারিবে এতোমিকো। জীব বৈচিত্র্যের দিক থেকে কলম্বিয়া বিশ্বের দ্বিতীয়। এখানকার অর্ধেক বাস্তুতন্ত্র বিপদাপন্ন। আতেরসিও পেলাদোসের অনেক গানের প্রকৃতির সাথে সংযোগ রয়েছে, বিশেষ করে পানির সাথে, বনের সাথে, আদিবাসীদের সাথে, পাখির সাথে, প্রকৃতির সাথে সম্পর্কিত সব কিছুর সাথেই। কলম্বিয়ার স্থলভাগের 12.77% অঞ্চলই জাতীয় উদ্যান হিসেবে সংরক্ষিত। এর মধ্যে আন্দিজের অনন্য জলাভূমি প্যারানোসও রয়েছে। জলবায়ু পরিবর্তন ও খনির জন্য এগুলো বিপন্ন। আমাদের কলম্বিয়াতে পরিবেশ ধ্বংসকারীদের নিয়ে গুরুতর সমস্যা আছে। বহু বছর ধরে এটি ল্যাটিন আমেরিকার একটি বড় সমস্যা। এটি ব্রাজিল, হন্ডুরাস ও গুয়াতেমালার মতো দেশগুলোতে ঘটে এবং এখানেও দুঃখজনকভাবে বহু নেতা যারা তাদের এলাকা রক্ষা করে আসছিল তারা ব্যর্থ হয়েছেন। Entre hombres y mujeres igualdad, derechos para la naturaleza, los viejitos con comida en su mesa, salud y educación, pura paz, puro amor, salud y educación, pura paz, puro amor.
আমরা ভয়ানক, আমরা শিকারী, আমরা ভোক্তা, আমরা আবর্জনা উৎপাদনকারী, এবং তা পরিবর্তন হতে হবে, ঠিক না? একটা পর্যায় আছে যখন আর শুধু নিজেদের কথা ভাবলে এবং কেবল নিজেদের ব্যক্তিগত চাহিদা মেটানোর কথা ভাবলে চলে না, বরং আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। এটাই সময় পরিবর্তনের, আমাদের কণ্ঠ একত্র করার, এটাই সময় আর ভয় না পাওয়ার, এবং এটাই সময় পরিবেশ এবং আমাদের অধিকার রক্ষা করার। প্রকৃতিকে ভালোবাসুন আর নারীদের সম্মান করুন।